বাঙালি ভাই বলছি, অনেকদিন পরে শিখছি। আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। হ্যাঁ, তো যতই বিপদ আপদ আসুক, সবাই ভালো থাকলেই আমি খুশি। তাই যেহেতু মরশুমটা শীতকাল, আজকে এই শীতকাল নিয়েই কথা হবে। আর কথা হবে এই বিষয়ে যে শীতকালে মানুষ কি কি করে। 1 নম্বর, শীতকালে খুব ঠান্ডা লাগে, মানুষ বলে ওখানটা ফরেভার। হ্যাঁ, আমি দেখেছি কেউ কেউ এমনি করে করে, কেউ কেউ এমনি করে। তাই এটা তো ওয়াকান্ডা ফরেভার, ব্ল্যাক প্যান্থার হয়ে গেছি না? কালো জ্যাকেট বলে ব্ল্যাক প্যান্থার ভাববেন না আমায়। আরও আছে, 2 নম্বর আছে, শীতকালে অনেকেই অনেক কিছু করে। মানে কেউ খেতে ভালোবাসে, যে খেতে ভালোবাসে আমার মতন সে খায়, দিনরাত খায়। আর যে খেলাধুলো করতে ভালোবাসে, ও শীতকাল খেলাধুলো করা মস্তি আলাদা, চল যাই খেলি। অবশ্য দিনটা ছোট হয় তো, তাই বাচ্চারা যখন খেলতে যায় তাদের একটু খারাপ লাগে যে আজকে বেশি খেলা হলো না, তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে গেল। আর শীতকালে বিয়েও হয়, পয়েন্ট টু বি নোটেড, কারণ এটা কাকু জেঠু আর যারাই যারাই সিনিয়র সিটিজেন আছেন তাদের মেয়ে ছেলেদের বিয়ে দিচ্ছেন, তারা তাদের তাদের জন্য বলা এটা। কাকু আপনারা বিয়ে, কাকু জেঠু আপনারা বিয়ে দিন দিন, কিন্তু একটা ইনভাইট করে দিন। আমাদের মতো সিম্পল ছেলেরা 3 বছর ধরে কোনো বিয়ের ইনভাইটেশন পাইনি, প্লিজ একবার ইনভাইট করুন। নইলে অনেকে করে কি কাকু জেঠু জানেন, অনেকে এমনি চলে যায়, এমনি চলে যায়। ও তো আপনারাও অপমান হয়, অফেন্ডেড হয়, এই কোথার থেকে এলো, ও কোথার থেকে এলো, এই কোথার থেকে এলো। তাই জন্য বলছি একটু একটা ইনভাইট করে দিন, নইলে একটা ওয়ার্নিং দিচ্ছি। কিন্তু ওই জুতোর দোকানে যেসব বড় বড় বাক্স হয় না, যেখানে জুতো পেটি জুতো থাকে, ওই একটা খালি বাক্স, বেশি কিছু না, কাগজ টাগজ ভরে দিয়ে একটু ওয়েট করে যাতে মনে হয় গিফট আছে, ওইটাকে র্যাপ করে নিয়ে চলে যাব। আর নিয়ে গিয়ে বলবো এই নিন, আমি এটা এনেছি গিফট, আপনি রাখুন। কে দেখতে যাচ্ছে, পরে দেখবে যখন তখন বের হয়, কাগজ সাদা কাগজ, বিয়ের সময় তো কেউ দেখে না। আমি আমার কাজটা করে দিয়ে চলে আসবো কাকু, তাই ওয়ার্নিংটা যেন মনে রাখে। আরও আছে শীতকালে, যেহেতু আমরা স্কুলে থাকতে, একটা কথা মনে পড়ে, ডিসেম্বর মাস মানে লড়াইয়ের মাস ছিল আমাদের কাছে। রোজ সকালবেলা ওঠো, উঠে স্নান খাওয়া দাওয়া করে, কখনো কখনো খাওয়াও যুক্ত না, খাওয়া না খেয়েই টিউশন পড়তে যাও, টিউশন পড়ে এসে আবার স্কুলে যাও। স্কুল ছিল, প্র্যাকটিক্যাল লিখতে হতো, প্র্যাকটিক্যাল সাবমিট করতে হতো, আবার প্র্যাকটিক্যাল সাবমিটের পর ডিসেম্বর মাসের প্রি 10 আর 12 প্রি বোর্ড থাকতো। কীরকম মানে আমরা যেন ইলাস্টিক দড়ি, আর আমাদেরকে টানা হচ্ছে, টানা হচ্ছে, নে বাবা কত সহ্য করবি কর, তোকে টানা হবেই। আজকের দুনিয়ায়, আজকের জমানায় কি আর বলবো, করোনা, এই লকডাউন, এসব জন্য সিবিএসই বোর্ডের সিলেবাস হাফ হয়ে গেছে, মেন মেন চ্যাপ্টারই নেই, আর কি বলি। আর এটা হচ্ছে অনলাইনের যুগ, অনলাইনে পড়াশোনা হচ্ছে, আমিও অনলাইনে করি, কিন্তু তাই বলে আমি অনলাইনে থাকিও মানি না। কন্ট্রোল কন্ট্রোল, হ্যাঁ একটু একটু থাকি, সবাই মারে বাবা, কতটা মিথ্যে কথা আমি বলি না। শরীকে আপ তো স্যার বল দে ভোসড়িকে, এ তো তুমকো মার কে গাড় দেঙ্গে ভাই পে হাম। তাই যেটা বলছি, আমি যেটা অনলাইন যুগে সবাই বলছি, আচ্ছা কোনো মতে পাস করে যাবো, ভালো করে যাবো, হাফ সিলেবাস করে ভালো মার্কস পেয়ে যাবো। আরে বাবা
তো ওদের গন্ডি পার্কে এসেছি আমরা, এখন যে লাফাচ্ছি এত উঁচু, হাফ সিলেবাস পড়ে পাশ করে যাবো, পাশ করে যাবো, লাফাচ্ছিস, কলেজে যা, কলেজে যা বাবা, তারপর বুঝবি কত দামে কত চাল। আর তারপর যদি কলেজ পাশ করে কম্পিটিটিভ লাইনে আসিস, হয়ে গেছে তোরা পুরো ফ্ল্যাট। এই যা হচ্ছে দেশে, আমি একবার তাই বলে আমি একবারও বলছি না যে পড়াশোনা করা খারাপ জিনিস না, ডিমোরালাইজ করছি না, পড়াশোনা কর, কিন্তু যা পুরোটাই পড়, একটা টাইমের পরে ওইটাও কাজে লেগে যাবে। হাফ সিলেবাস পড়বো আর হাফ সিলেবাস অবহেলা করে রাখবো এইটা না, টাইম পেলে পড়। মানুষ তো টাইম অবাধ পেয়ে গেছে ভাই, ন মাস ফ্রি চিন্তি তোরা, পড়ে নে ভাই, পড়ে নে। আর শীতকালে কি করে মানুষ ঘুরতে যায়? হ্যাঁ, এখানে ঠান্ডা তো, পাহাড়ে আরো ভালো ভালো ঠান্ডা হবে, তাই শীতকালে মানুষে অনেক ঘুরতে যায়। আর শীতকালে কি করে মানুষ? হ্যাঁ, দুই প্রকার মানুষ হয়, এটা স্পেশাল মেনশন। এক প্রকার মানুষ যারা বলে জিম করে, যারা ব্যায়াম করে, খেলাধুলো করে, তারা বলে যে হ্যাঁ এই শীতে আমি ব্যায়াম করে করে দৌড়ে দৌড়ে আমার সিক্স প্যাক এনে দেবো। আর প্রকার মানুষও, আর তারা আমিও, মানে 100%-এর মধ্যে 25% আমি পরিসংখ্যানটা ভুলে গেছি, কিন্তু 25% লোকটাও আমি। চাল চুটা আর কেউ কেউ আমি মিথ্যে কথা বলছি না। আর যেটা হচ্ছে আর এক প্রকার মানুষ হচ্ছে তারা যে শীতকাল শেষ হতে হতে ব্যায়াম তো করবোই, সিক্স প্যাক তো আনবোই, কিন্তু শীত পড়লে খুব ঠান্ডা, গরম গরম খাবার খেতে হবে, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এত কিছু খাওয়ার, ভালো ভালো সবজি, গাজরের হালুয়া, লোভ দিয়ে দিচ্ছি না, এইসব খেয়ে খেয়ে মানুষগুলোর এমন ফুলে যায়, সিক্স প্যাক তো দূরের কথা, ফ্যামিলি প্যাক হয়ে যায়, মানে ক্ল্যাশ অফ ক্ল্যান্সে ওইটা ছিল না, এলিক্সার স্টোরেজ, পুরো ওদের পেট এলিক্সার স্টোরেজ হয়ে যায়। তা এই যাই, এইগুলোই হয়, আর কি আছে, আর মনে পড়ছে না বন্ধুরা। তাই এই বলে আমি ইতি দিচ্ছি, আপনারা ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনি যেখানেই থাকুন, লেপের তলায় হোক, কি 3-4টে সোয়েটার পরে থাকুন, কি পুলোভার চড়িয়ে আসুন, কি ট্যুরে যাচ্ছেন, দেখলে ভিডিওটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা লাইক করুন। এই বলে আমি উঠলাম, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।